হ্যাঁ ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি নতুন মোবাইলে ভিডিও করছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো ভিডিওটা বলা ভুল, তো এই ফোনটা ক্যামেরাটা কেমন, আগের থেকে ভালো কি না সেটা তোমরা কমেন্ট করে জানিও। তো আজ থেকে আমি আমার নতুন মোবাইলটাতে ভিডিও শুরু করেছি, তো তোমরা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করো, তোমাদের সাথে তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি। আর আজকে আমাদের বাড়িতে আছে লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজো হবে। তো মা এখন সব পূজার পুজোর জন্য জোগাড় করছে। তো চলো দেখাই আমাদের লক্ষ্মী পুজোটা কোথায় হবে। তো এই দেখো, এখানটাতে হবে আমাদের লক্ষ্মী পুজো। তো সিংহাসনটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আর এই দেখো, সব এগুলোতে আলপনা দিয়ে রেখেছে, আর বাইরেও দিয়েছে আলপনা। তো আগেরবার তোমাদেরকে যখন দেখিয়েছিলাম না, পুজোটার সময় আলপনা দিয়েছিল, তো সেখানে আলপনা দিয়েছে। আর এই দেখো, মা সব পুজোর বাসন ধোয়া হয়ে গিয়েছে, তো এখন পুজোর ফলগুলো বানাচ্ছে, কাটছে এখন। তো পুজোর ফলগুলো তো ঠাকুরমশাই আসুক, তারপর তোমাদেরকে দেখাবো পুজো কীভাবে হচ্ছে না হচ্ছে। আর এখন আমি রান্নার জন্য সবজি কেটে নেবো, তো চলো আমি সবজিগুলো কেটে নিই, আর যখন পুজো হবে তখন তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো, ঠাকুরমশাই চলে এসেছে। তো ঠাকুরমশাই ওই হাঁড়িগুলোতে না লক্ষ্মীর পেঁচা, তারপরে লক্ষ্মীর কড়ি সমস্ত কিছু রাখা আছে। তো ঠাকুরমশাই বলেছে যে ওইটাকে না পাটা, মানে পাটাতে আজুর দিয়ে তবেই নাকি পুজো করানো হয়। কিন্তু এরকম এইবার এরকম হচ্ছে না, কেননা আমাদের মানে আগের বার মারা গিয়েছিলো একটা জেঠু, তো এই জন্য এইবার এরকমভাবেই পুজো হবে। তো ঠাকুরমশাই এরকমভাবে পুজো করতে বলেছে, তো এরকমভাবে পুজো করা হচ্ছে। তো ঠাকুরমশাই দেখো লক্ষ্মী পেঁচাটাকে ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে নিচ্ছে, তো তারপর ঠাকুরমশাই পুজোতে বসবে। তো দেখো ঠাকুরমশাই পুজোতে বসে গেছে, ছিল শুধু তো প্রদীপটা আর ধূপটা দেওয়া বাকি ছিল। তো ঠাকুরমশাই আসার পরে আমরা প্রদীপ আর ধূপটা ভালোভাবে ধরিয়ে দিলাম। তো দেখো ঠাকুরমশাই চন্দন কাঠ আর কড়ি নিয়েছে। তো এবার দেখো ঠাকুরমশাই পুজো করতে লাগবে। তো দেখো ঠাকুরমশাই পুজো হচ্ছে, তোমরা দেখো। ব্রহ্মণ ভাষাতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রায় সুচয় সবিত্রায় কর্মদায়িনী ঔং রং বং লং সং সং রদ্না কল্প জলঙ্ঘং পড়শমি গং বড়াভীতি দত্তমি সাহা ঔং শিব দত্তমি সাহা মং ভুষাহ ঔং সর্ববেদান বরদা সরিত জাগো দত্তমি সাহা মং শিব দত্তমি সাহা ঔং শরণাগত দিনাট্টং পড়ায়ন পড়ছে সাথে বয়ন কিং কালিকায় নম পঞ্চ দেবতা ভণম ঔং সর্বমঙ্গলি শিব সর্ব। বন্ধুরা, তোমরা দেখলে যে পুজো হয়ে গেল, ঠাকুরমশাই পুজো করে চলে গেল, তো বাড়ির ঠাকুরগুলো আর লক্ষ্মী পুজো করে গেল। আর আজ হচ্ছে ইন্দ্রলক্ষ্মী, তো ইন্দ্রলক্ষ্মীর দিনে না ওল খেতে হয়। তো তোমরা অনেকে জানো যে ওল কেমন বা কী কীরকম খেতে হয়। তো ওলে একটা সুং সুঁ ভাব, মানে সুং থাকে বা আঠা যেটুকু জিনিস থাকে যেটা গলাতে লেগে গেলে সুং সুং করে এরকম। তো ভালোভাবে পরিষ্কার করে তবেই খাওয়া হয় সিদ্ধ করে। তো এই দেখো, আর আমি সবজি কাটতে কাটতে ঠাকুরমশাই চলে এসেছিলো, তো আমার অর্ধেক সবজি কাটা হয়েছে। আর এবার আমি উনুনে আগুন দেবো, তো তারপর ভাত চাপিয়ে দেবো। তো তোমরা দেখবে ওলটা কীরকম বা কেমন।
তো এই দেখো, এই যে লালচে লালচে না, এইটাই ওল। তো এটাতে কেমন একটা সুন্দর সুন্দর ভাব থাকে। তো এটা আজকে খেতে হয় এরকম বললে তো ভালোভাবে সানলে নুন তেল দিয়ে, তো ওরকম মানে সুন্দর শুনতে লাগে না। তো এটাই তোমাদেরকে বললাম। তো চলো তারপর ভাত চাপাচ্ছি, আর তারপর কী করছি তোমাদেরকে সব দেখাচ্ছি। তোমাদেরকে বললাম যে তরকারি সব আমার কাটা হয়ে গিয়েছে, তো রান্নাও কমপ্লিট, তো খাওয়া দাওয়া করে নেবো। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদের জন্য আরও একটা নতুন নতুন একদম দারুণ সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আমি। তো কালকে তোমরা দেখতে পাবে ভিডিওটা। তো চলো, এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো চলো, বাই।